নমস্কার বন্ধুরা লিভ্যাড ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত এই ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার্থে কিভাবে তোমাদের উত্তর লিখতে হবে খাতায় তা বুঝিয়ে বলবো তাই ভিডিওটা বেশি লম্বা হবে না তোমরা শেষ পর্যন্ত দেখো এই অনুরোধ রাখব কিভাবে খাতায় মাধ্যমিক বা নবম বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা কিভাবে উত্তর লিখলে খাতাটাকে কিভাবে প্রেজেন্ট করলে যিনি খাতা দেখবেন পরীক্ষক খুশি হবেন সেই কৌশল আমি তোমাদেরকে শেখাবো এবং কিভাবে অল্প কথায় ভালো উত্তর লেখা যায় সেই কৌশল আমি আজকে তোমাদের শেখাবো তো প্রথম কথাই বলে রাখি বন্ধুরা যে পরীক্ষার খাতা দেখা যে কোনো বিষয়টি দেখবে ইমপ্রেশন কিন্তু একটা বড় জিনিস ঠিক আছে মানে ধরো তুমি কোথাও বিয়ে বাড়ি যাচ্ছ ঠিক আছে তো আমরা কী করি সেখানে সবার প্রথমে দেখবে খুব ভালো ড্রেস পরি আমরা একটা সুন্দর ড্রেস পরি যাতে লোকের কাছে আমি নিজেকে উপস্থাপন করতে পারি ভালোভাবে নিজের ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করি যাতে আমাকে দেখেই লোকে বলে যে ভালো সেজেছো বা দেখতে ভালো লাগছে যাতে আমি ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করি পরীক্ষাতেও কিন্তু বন্ধুরা তাই তুমি খাতা যেভাবে প্রেজেন্ট করবে খাতাটা খুলেই যদি তোমার লেখার কৌশল দেখে লেখার স্টাইল দেখে পরীক্ষক খুশি হয়ে যান তাহলে কিন্তু তোমার ভালো নাম্বার পাওয়ার সুযোগটা বেড়ে যায় কারণ অলরেডি তুমি শিক্ষক মহাশয়কে ইমপ্রেস করতে করে ফেলতে পেরেছো তিনি বুঝতে পেরেছেন যে তুমি ভালো ছেলে সুতরাং খুশি হয়ে তিনি ভালো নাম্বার তোমাকে দেবেন আর যদি তোমার খাতার লেখার কৌশল উপস্থাপন কৌশলই খারাপ হয় পরীক্ষক দেখেই যদি তোমার খাতা বিরক্ত হয়ে যান তাহলে কিন্তু তুমি ভালো হয়তো লিখেছো কিন্তু যেহেতু তোমার লেখার স্টাইল ভালো নয় বা হাত লেখা খুব যাচ্ছে তাইভাবে লিখেছো ঠিকঠাক করে এলোমেলো করে সাজিয়ে লেখনি এসব হলে কিন্তু তোমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে এবং তখন তুমি ভালো লিখলেও পরীক্ষক কিন্তু তুমি তোমার যোগ্যতা মতো নাম্বার তুমি পাবে না হয়তো ঠিক আছে তো তাই বলবো কিভাবে তুমি টিচারকে ইমপ্রেশন করবে সেটা আগে শেখো আমি তোমাদেরকে শেখাচ্ছি দেখো প্রথম কথাই আমি এখানে লিখেছি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে কীভাবে উত্তর লিখতে হয় ঠিক আছে এবার আমি দেখো এই খাতায় কোনো মার্জিন টানেনি কিন্তু পরীক্ষাতে তোমাদের খাতায় মার্জিন টানতে হয় তাই প্রত্যেকেই খাতার বাম দিকে একটা মার্জিন টেনে নেবে স্কেল দিয়ে টানবে কিছুটা জায়গায় এভাবে মার্জিন টেনে নেবে আমি আমি এখানে পেন এমনি পেন দিয়ে টানলাম এটা তোমরা স্কেল দিয়ে টানলে তাহলে খাতায় মার্জিন টানা হয়ে গেল প্রথমে ঠিক আছে এবার দেখো তুমি তো এখানে এমনি মাধ্যমিক পরীক্ষাতে এখানে দেখবে স্ট্যাম্প দেওয়া থাকে বা যাদের মাধ্যমিক পরীক্ষা নয় স্কুলের এমনি ক্লাস টেস্ট সেখানে তোমরা স্কুলের নাম বিষয় রোল নাম্বার এই বিষয়গুলো লিখে দেবে এখানে আর মাধ্যমিক পরীক্ষাতে স্ট্যাম্প দেওয়া থাকে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার সব করা থাকে সেই ঘরে ঘরে তোমরা লিখে দেবে তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার অনেকে কী করে যে প্রথম পাতাটা বাদ রেখে পরের পাতা থেকে লিখতে শুরু করে কোনো অসুবিধা নেই তা করতে পারো তবে প্রথম পাতা থেকে লিখতে শুরু করলেও কোনো অসুবিধা নেই আমি বলবো তোমরা প্রথম পাতা থেকেই লিখতে পারো কারণ একটা পাতা বাদ দেওয়া মানে তোমার একটা খাতা নষ্ট করা সেটার কোনো অযথা দরকার নেই তবে মাধ্যমিক বা এই জাতীয় পরীক্ষাতে অনেক ক্ষেত্রেই ছাত্ররা প্রথম পাতাটা ছেঁড়ে করে কারণ অনেকের মনে হয় যদি কোনো কারণে প্রথম পাতা ছিঁড়ে যায় বা ইত্যাদি তো সেটা করতে পারো কোনো অসুবিধা নেই তবে লিখলেও কিন্তু কোনো অসুবিধা হয় না ঠিক আছে তো এটা তোমাদের মর্জির উপরের জন্য কোনো খারাপ ভালো কিছু নেই আচ্ছা এবার আমি তোমাদেরকে যেটা শেখাবো যেটা বেশিরভাগ ছাত্র ভুল করে সেটা হচ্ছে দাগ নাম্বার দেওয়া তো দাগ নাম্বার সঠিক করে দিতে হবে দেখো আমার কাছে একটি মাধ্যমিকের টেস্ট পেপার আছে ঠিক আছে তো এই টেস্ট পেপারে দেখো দাগ নাম্বার দেওয়ার কৌশলটা এখান থেকে আমি তোমাদেরকে শেখাবো এখানে দেখো আমি একটা আরবিটারি এখানে কোশ্চেন দুইয়ের দাগ দেখেছি দুইয়ের দাগ ঠিক আছে দেখো দুইয়ের দাগ কি বলা আছে নির্দেশ অনুসারে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর লেখো তাহলে প্রথমে ভালো করে কী ইনস্ট্রাকশন দিয়েছে সেটা পড়লে তারপরে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি করতে বলেছে তাহলে ধরো তুমি দুইয়ের দাগের এই দুই দশমিক তিনের অঙ্কটা করবে বা দুইয়ের দাগে দুই দশমিক দুইয়ের অঙ্কটা করবে ঠিক আছে তাহলে আমি দুইয়ের দাগে দুই দশমিক দুইয়ের অঙ্কটা করবো ধরো একটা অঙ্ক নয় সরি জীবনবিজ্ঞানের প্রশ্ন তাহলে দুইয়ের দাগের দু দশমিক দুইয়ের জীবনবিজ্ঞানের প্রশ্নটি তুমি করবে তাহলে কীভাবে দাগ নাম্বার দেবে আগে সেটি দেখো তুমি এইভাবে দাগ নাম্বার দেবে কোনটা করছো দুইয়ের দাগের তাহলে প্রথমে দাগ দাও মাথায় দুইয়ের দাগ ঠিক আছে তারপরে দুই দশমিক দুই এখানে লিখতে পারো অথবা তুমি এই ভিতরেও লিখতে পারো ঠিক আছে তাহলে হয় এইভাবে লিখলে অথবা তুমি এইভাবে লিখবে দুইয়ের দাগের দুই দশমিক দুই ঠিক আছে এবার দেখো দুই কি প্রশ্নের উত্তর লিখবে প্রশ্নটা কী ছিল দেখো কীভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি বলেছে প্রথম মিওসিস কোষ বিভাজনে দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে বিন অংশ বিনিময় ঘটে তাহলে এখানে লেখো এইভাবে লিখতে হবে পুরোটা প্রথম মিয়োসিস কোষ বিভাজনে দুটি তারপরে ছিল ড্যাশ ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে মধ্যে অংশ বিনিময় ঘটে লিখলে এবার তোমাকে উত্তর লিখতে হবে ঠিক আছে তো এখানে উত্তর কি হবে যার যারা দশম শ্রেণীর ছাত্র তারা জানো যে প্রথম কোষ বিভাজনে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুটি নন সিস্টার কোমাটির মধ্যে অংশ বিনিময় ঘটে তাহলে তুমি দুইয়ের দাগে দুই দশমিক দুইয়ের প্রশ্নটা করলে ঠিক আছে এরপর কোন প্রশ্নটা করবে দুই দশমিক তিন একই জিনের ভিন্ন রূপকে ড্যাশ বলে একই জিনের ভিন্ন রূপকে ড্যাশ বলে দেখো এটা দুই দশমিক তিনের প্রশ্ন কত দাগের দুইয়ের দাগের তো এরপরে তোমরা অনেকেই কী করো তোমরা সিম্পল দুই দশমিক তিন বলে লিখতে শুরু করে দাও দাগ নাম্বার দিয়ে ঠিক আছে তো সেটা করলেও বিশাল কিছু ভুল হবে না যদি তুমি দুয়ের দাগ মাথায় দিয়ে রেখেছ তারপরে দুয়ের দাগই সব অঙ্ক করছো কিন্তু সব থেকে ভালো হয় তুমি যখন দুই দশমিক দুইয়ের দাগে দুই দশমিক তিনের অঙ্ক করবে তুমি আবার দাগ দেবে দুইয়ের দাগ তার দুই দশমিক তিনের তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ তো আবার দুয়ের দাগ দেবে কারণ এতে ভালো হয় দাগ নাম্বার দেওয়াটা বুঝতে পারা যায় যে কত দাগে ছাত প্রশ্ন ছাত্ররা করছে ঠিক আছে এরপর তুমি লিখবে প্রশ্নটার উত্তর লিখবে এবার একই জিনের ভিন্ন রূপকে ড্যাশ বলে আর উত্তর হবে অ্যালিল বলে যারা দশম শ্রেণীর ছাত্র তারা জানো তো এই যে কৌশলটা শেখালাম তোমাদেরকে দাগ নাম্বার দেওয়ার এটা কিন্তু যে কোনো পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই কৌশল ফলো করাই বেটার কারণ এতে দাগ নাম্বারের ভুল হওয়ার কনফিউশন হওয়ার কোনো জায়গা থাকে না ঠিক আছে এটা গেল দাগ নাম্বার দেওয়ার পদ্ধতি এবার তো গেল শর্ট কোশ্চেন এবার যদি তোমাকে একটা দু নাম্বার বা তিন নাম্বারের প্রশ্ন দেয় ঠিক আছে যেখানে তোমাকে এই এক লাইনে উত্তর লিখলে হবে না হয়তো দুটো বাক্য লিখতে হবে অনেক সময় নম্বরের এক লাইনে উত্তর লিখলেও হয় তো সেরকম একটি প্রশ্ন চলো এই টেস্ট পেপার তোমাদেরকে এই পরের পাতায় যাই গিয়ে দেখো বিভাগ আছে করে লক্ষ্য করো নিচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো ঠিক আছে এবার এখানে বন্ধুরা আমি তোমাদের একটা বলে রাখি দেখো প্রশ্নে উল্লেখি করে দিয়েছে দুই তিনটি বাক্যে লেখো এবার অনেক ছেলে ছাত্রছাত্রীদের মনে হয় দু নম্বরের একটা প্রশ্ন তাতে দুটো মাত্র বাক্য লেখা মনে তো দু লাইনেই সারা হয়ে যাচ্ছে তাহলে বোধহয় আমি দু নম্বর পাবো না একটা এক নম্বরের প্রশ্নের উত্তর দিতেও তো অনেক সময় দু লাইন হয়ে যায় এগুলো কিন্তু ভুল ধারণা বন্ধুরা মনে রাখবে তুমি উত্তর করার সময় তোমাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে অনেক বেশি লিখলে তার দরকার নেই কোনো তুমি যুক্তিযুক্ত এবং সঠিক যেটুকু প্রয়োজন সেটুকুই উত্তর লিখবে তাহলে তুমি অনেক কম লিখে অনেক বেশি নাম্বার পাবে বুঝেছো বন্ধুরা তো তুমি যদি বেশি লেখো যেটা দরকার নেই সেসব জিনিস দিয়ে তুমি অযথা খাতা ভর্তি করো শিক্ষক মহাশয় কিন্তু তাতে বিরক্তি প্রকাশ করবেন ঠিক আছে আর তোমার প্রশ্নেতেও বলে দেয় অনেক সময় ক্ষেত্রে দেখবে দুই তিনটে বাক্য উত্তর দাও তো এখানে দুই নম্বরের প্রশ্ন তাহলে তুমি দুইটি বা তিনটি তার বেশি বাক্য লিখবে না দেখবে তুমি ভালো করে যদি বই পড়ে থাকো উত্তরগুলোকে এভাবে টু দি পয়েন্ট দুটো তিনটে বাক্যের মধ্যেই লেখা যাবে কীভাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা উত্তর দিয়ে এবারে দেখো এখানে তিনের দাগের তিন দশমিক দুইয়ের প্রশ্নটা দেখো বলেছে রক্ত সংভনতন্ত্রের উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব আলোচনা করো ঠিক আছে তো এটার তুমি দাগ নাম্বার তো দেবেই কী প্রশ্নটা তাহলে আরেকবার ভালো করে পড়ে নাও রক্ত তন্ত্রের উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব এই হচ্ছে আমাদের প্রশ্ন দেখো আমি তাহলে তিনের দাগের প্রথমে দাগ নাম্বার দেবো তিনের দাগ তার তিন দশমিক দুইয়ের প্রশ্ন ঠিক আছে এবার তাহলে আমাকে উত্তর লিখতে হবে কি উত্তর প্রশ্নটা কি চেয়েছিল না রক্ত তন্ত্রের উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব তো এই জাতীয় যখন তুমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দেবে তখন হেডিং দিয়ে দেবে তুমি যেটা উত্তর লিখছ সেই উত্তরটা কোন প্রশ্নের সেই প্রশ্নটা পুরোটা লেখার দরকার নেই কিন্তু তুমি এমন একটা হেডিং দিবে যেন প্রশ্নটা সম্পর্কে শিক্ষক মহাসড়ে একটা ধারণা অটোমেটিক জন্মে যায় তাহলে আমি এখানে কি হেডিং দেব না রক্ত সংবহন তন্ত্রের উপর অ্যাড্রি নালিন হরমোনের প্রভাব ঠিক আছে হেডিং দিয়ে তুমি তলায় একটা আন্ডারলাইন করে দাও রক্ত সংবাদন্ত্রের উপর অ্যাডিনাল হরমোনের প্রভাব ঠিক আছে এবার তুমি দেখো উত্তর লিখতে শুরু করলে তোমার এই হেডিংটা দেখে শিক্ষক মহায় বুঝতে পেরে যাবেন তুমি কি উত্তর লিখতে চাইছো একদম টু দি পয়েন্ট উত্তর হবে তোমার আর অযথা বেশি কিছু লেখার দরকার নেই এটা লিখে দিলে তুমি তাহলে নীলকালিতে হেডিংটা দিলে এবার কালো কালিতে উত্তর লিখতে শুরু করলে অথবা কালো কালিতে হেডিং দিয়ে নীলকালিতে শুরু করলে অথবা তুমি কালো কালিতে হেডিং দিয়ে কালো কালিতেও লিখতে পারো বা নীলকালিতে লিখতে পারো অত যায় আসে না কিন্তু কালিটি ইন্টারচেঞ্জ করলে দেখতে আরও ভালো লাগবে বুঝতে পেরেছো তাহলে আলাদা উত্তর এবং তোমার উত্তরের কোন প্রশ্নে উত্তর করছো তা আলাদা করতে সুবিধা হবে তাহলে হেডিং দিয়ে দিলাম এবার তুমি লিখবে তাহলে কি লিখবে উত্তরটা লিখবে দেখো আর কিছু আমার বেশি লেখার দরকার নেই আমি এবার জাস্ট টু দ্য পয়েন্ট উত্তর দেবো দেখো হৃদ স্পন্দনের হার হার দুৎপাত ঠিক আছে এবং রক্তবাহের অভ্যন্তরীণ ব্যাস কমিয়ে রক্তচাপ বৃদ্ধি করে দেখো আমার এইটুকু উত্তর লেখাতে কিন্তু সরি এখানে আমি জিজ্ঞাসার জন্য দিয়ে ফেলেছি এইটুকু উত্তর লেখাতে কিন্তু আমার যা বলার বলা হয়ে গেছে আর কিছু দরকার নেই বুঝতে পেরেছো তাহলে এই রকম টুক দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে একদম ঠিক আছে এটা গেল তিন দশমিক দুইয়ের প্রশ্নটি তো এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা প্রশ্নের উত্তর লেখা দেখিয়ে দিই দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে তিন দশমিক ছয়ে কি বলেছে না কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য বর্ণনা করো ঠিক আছে দুটি বাক্যে উত্তর লিখেছে লিখতে বলেছে তাহলে এরপরে তুমি আবার দাগ নাম্বার দাও তিনের দাগের তিন দশমিক ছয় ঠিক আছে এবার আমরা উত্তর লিখতে শুরু করব। তাহলে প্রথমে কি হেডিং দিয়ে দেব অ্যামাইটোসিস কোষ বৈশিষ্ট্য ঠিক হেডিং দিয়ে দিলাম এবার আমি অ্যামাইটো কোষ বিভাজনের বৈশিষ্ট্য লিখ দেখো তাহলে এবার আমরা হেডিং দেওয়ার পরে অ্যামাইটোস কোশ বিভাজনের বৈশিষ্ট্য আমাদেরকে দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে ঠিক আছে বন্ধুরা এবারে আমরা কি করবো না আমরা রোমান হরপে এক নম্বর পয়েন্ট করবো বুঝতে পেরেছ পয়েন্ট করে উত্তর দেবো দুটো আমার পয়েন্ট করব দু নম্বরের প্রশ্ন বলেছে দুটি বাক্যে উত্তর দাও তাহলে দুটি পয়েন্ট করব দুটো বৈশিষ্ট্য লিখব উত্তর ছাড়া তাহলে প্রথম বৈশিষ্ট্য এই প্রকার কোষ বিভাজনে বেম বা স্পেন্ডেল গঠিত হয় না তাহলে লিখে দাও এই প্রকার কোষ বিভাজনে বেম বা হয় না এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল এবার দ্বিতীয় বৈশিষ্ট্য লিখব দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছে দেখো খাজ সৃষ্টির মাধ্যমে ঠিক আছে ও নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে সাইটো প্লাজম ও নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে ঠিক আছে সেজন্য এই কোষ বিভাজন পদ্ধতিকে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বলে সেজন্য এই কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা এইভাবে তোমরা সংক্ষিপ্ত উত্তর ধর্মে যে কোনো প্রশ্ন থাকলে দেখো আমি মাত্র দুটো পয়েন্ট দিয়েছি দু নম্বরের প্রশ্ন এই 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 উত্তরে একটা বাক্য আছে এই উত্তরে দুটি বাক্য আছে দেখো তিনটে বাক্যের মধ্যে কিন্তু আমার উত্তর লেখা সারা এই গেল বন্ধুরা তোমাদের যে কোনো সংক্ষিপ্ত বা শর্ট প্রশ্ন লেখার এবং দাগ নাম্বার দেওয়ার কৌশল এবার বন্ধুরা আমি তোমাদেরকে বলছি একটা প্রশ্নের উত্তর কিভাবে ছবি থাকলে সেই ছবি কি করে আমরা ছবি কি করে আঁকবে দেখো ধরো তোমাদেরকে একটা ছবি আঁকতে দিয়েছে আমি আর এখানে দাগ নাম্বার দিচ্ছি না প্রথমে প্রশ্নে যে দাগ নাম্বার দেওয়া থাকবে সেটা তো এখানে দেবে দাগ নাম্বার ঠিক আছে ছবির দাগ নাম্বার দেবে এখানে প্রথমে তারপরে তোমরা এখানে সুন্দর করে ছবিটা আঁকবে যা ছবি হবে সেটা আঁকলে ঠিক আছে তারপরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বেশ কয়েকটা অংশ তোমরা এইভাবে চিহ্নিত করবে দুদিকে সমানভাবে চিহ্নিত করবে তাহলে ছবি নাহলে একদিকে করলে ছবিটার লাইন টেনে ছবিটা অনেকটা অংশ কাটা হয়ে যাবে তুমি যদি দুদিক দিয়ে চিহ্নিত করো তাহলে ছবিটা একদিকে অনেকগুলো লাইন পড়বে না ফলে ছবিটা স্পষ্ট থাকবে কথা বুঝতে পেরেছো আশা করি তো তুমি এভাবে পয়েন্ট করলে গুরুত্বপূর্ণ অংশগুলো বা যেগুলো পয়েন্ট করতে বলেছিল পয়েন্ট করার পরে নিচে ছবিটা যেটা সেটা লিখে দেবে যেমন ধরো আমি বলছি এখানে তোমাকে টেলোফেজ দশার ছবি আঁকতে বলেছিল তুমি এখানে লিখবে টেলোফেজ দশার ছবি এভাবে লিখে দেবে বা চিত্র নিচে যেই ছবিটা আঁকতে পারবে সেই ছবিটা সংক্ষেপে তার নামটা এখানে আন্ডারলাইন করে নিচে লিখে দেবে ঠিক আছে তো এইভাবে ছবি থাকলে উত্তর করতে হয় জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তো বন্ধুরা তোমাদেরকে এই যে কৌশল আমি জীবন বিজ্ঞানের উত্তর করার কয়েকটা উত্তর করে দেখালাম এই একইভাবে কিন্তু তোমরা ভৌত বিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রেও এভাবে হেডিং দেবে অপশন দেবে যদি অপশন থাকে নতুবা সংক্ষেপে উত্তরটা হেডিং দেওয়ার পরে লিখবে ঠিক আছে তো ভৌত বিজ্ঞান এমনকি ইতিহাসে তো তোমরা এই একই কৌশল ইতিহাস ভূগোলেও ফলো করতে পারো আশা করি যে কোনো ধরনের উত্তর এইভাবে করলে তোমাদের খাতা অনেক সুন্দর লাগবে দেখো সাজানো লাগবে হাত লেখা একটু ছাড়া ছাড়া করে যদি তোমার লেখো হাত লেখাও স্পষ্ট হবে এবং সুন্দর বুঝতে পারা যাবে কোনো অসুবিধা হবে না আর দাগ নাম্বারটা তোমরা যেভাবে শেখালাম সেভাবে দেওয়ার চেষ্টা করো আশা করি কোনো অসুবিধা হবে না এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও আর তোমরা কি ধরনের ভিডিও চাও তাও কমেন্টে জানিও আর প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও যাতে তোমাদের দাদা দিদির ভাই বোনেরা যারা আগামী দিনে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ভিডিওটা দেখে যেন তারা উপকৃত হয় সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখলে উপকৃত হবে কারণ উত্তর ভালো লিখতে পারলেই তোমরা মাস্টারমশাইকে ইমপ্রেস করতে পারবে ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকো আবারও হাজির হবো খুব শীঘ্রই